That was incredible. That might be a wide. ঘটনাটি ১৫তম ওভারের পঞ্চম বলের ঘটনা। ২৩ বল থেকে ৩৯ রানে ব্যাট করতে থাকা সাকিবকে স্লোয়েস্ট ডেলিভারিটি করেন রেজাউর রহমান রাজা। রেজাউর সেই বলটি সাকিবের মাথার উপর দিয়ে উইকেটরক্ষকের হাতে পৌঁছালেও তখন পর্যন্ত ওয়াইড বা ওয়ান বাউন্স দেননি আম্পায়ার। এমন ঘটনা দেখে সাথে সাথে চিল্লাতে চিল্লাতে আম্পায়ারের দিকে তেরে যান সাকিব আল হাসান। মুহূর্তের মধ্যে ডিসিশন পাল্টে আম্পায়ার ওয়ান বাউন্স দেন। পরে অবশ্য আম্পায়ারের সাথে অনেকটা বাগবিতণ্ডে জড়ালেও সে বলটিকে ওয়াইড ঘোষণা করেনি আম্পায়ার। সত্যি বলতে সাকিবের এমন আগ্রাসী ভাব কোনো বেয়াদবি নয়, বরং দেশের আম্পায়ারদের চোখে আঙুল দিয়ে ভুল শুধরে দেওয়ার গর্জন মাত্র। প্রিয় দর্শক, ভুল করা আম্পায়ারদের বিপক্ষে সাকিবের এমন গর্জন আপনার কেমন লাগে তা কমেন্টে জানিয়ে দিন। That was incredible. That might be a wide.